মধ্যমায়ের দেশ এবং ধীরে ধীরে উন্নত রাষ্ট্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে বেশ কয়েকটি মেগা প্রকল্প সহ নানা উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। আর এই সব উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে বৈশ্বিক আর্থিক সংস্থাগুলোর সহযোগিতার বিকল্প নেই। বাংলাদেশের জন্ম লগ্নে দু বছর পর থেকেই বাংলাদেশ বিশ্বব্যাংকের অংশীদার। নানা চড়াই উৎরাই পার হয়ে বিশ্বব্যাংকের সাথে সম্পর্কের 50 বছর উদযাপন করছে বাংলাদেশ। এই উৎসব লগ্নে 5টি প্রকল্পে বিশ্বব্যাংকের সাথে 26,500 কোটি টাকার একটি ঋণ চুক্তিও সই করে বাংলাদেশ। বিশ্বব্যাংক ও বাংলাদেশের 50 বছর উপলক্ষে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল 9টায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বব্যাংক সহ অন্যান্য ঋণ সহযোগীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বাধা কাটাতে 5টি প্রস্তাবনা দেন। The World Bank has been consistently supporting us as a leading development partner. The World Bank contributes nearly 32% of the current foreign assistance for Bangladesh under the ongoing IDA programs. Additionally, IFC and এ সময় প্রধানমন্ত্রী বলেন তার উপস্থিতি জানান দেয় কতটা সমঝোতার ভিত্তিতে বিশ্বব্যাংকের সাথে কাজ করছে তার সরকার। Our success in the next 2 decades will depend on our collective ability and efforts to overcome the emerging challenges in a just and sustainable manner. এর আগে বিশ্বব্যাংক প্রাঙ্গণে আয়োজিত এক প্রদর্শনীতে প্রধানমন্ত্রী বলেন ক্ষুধা ও দারিদ্র উন্নয়নের শত্রু, সেটা কাটাতে সহযোগী সংস্থাগুলোর সহযোগিতা জরুরি। এ সময় বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদের সাথে এক অনানুষ্ঠানিক বৈঠকে তিনি বলেন অর্থনৈতিক প্রবৃদ্ধি ঋণ খেলাপি হতে দেয়নি বাংলাদেশকে। দেবরাজ দেব, এখন।